হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকে কোনো সরাসরি কাজ দেখাবো না, একটি নতুন ভিডিও আজকে নিয়ে আসলাম, সেটি একটু ভিন্ন রকমের। তো ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে ভিডিও আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে এবং ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই আপনারা দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন প্রতিদিনই নতুন নতুন ভিডিও পেতে। আজকের ভিডিওটি হচ্ছে জঙ্গল আইসি নিয়ে, যাদের জঙ্গল আইসি নিয়ে A to Z সমস্যা রয়েছে এবং জঙ্গল আইসির কোথায় কত ভোল্টেজ থাকে এবং কি কি কাজ বিস্তারিত আলোচনা করব। জঙ্গল আইসিটি যদি আপনারা মুখস্থ করতে পারেন সমস্ত সমস্যা, তাহলে আপনারা যে কোনো CRT টিভি এবং পরবর্তীতে LED টিভি সকল ধরনের কাজ আপনাদের খুব সহজে হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন তাহলে আজ কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ইন্ট্রোর পর। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা অবশ্যই থাকবেন, তাহলে কিছু চমক চমক কথা থাকবে। আপনারা জানেন যে কোনো সময় আমি যে কোনো কথা বলতে পারি, তাই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু কিন্তু আপনারা শিখতে পারবেন। আমাদের মেইন আইসি জঙ্গল আইসি, যে নামই আপনারা ডাকেন না কেন, প্রত্যেকটি আইসিটি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের মডেল রয়েছে। তো ভিউয়ার্স, TDA আমাদের কিন্তু বিভিন্ন মডেল রয়েছে, TDA শুরু করে তারপর কিন্তু আমাদের তৌসিবা অনেক কোম্পানি আছে। তো ভিউয়ার্স, আজকে যে ICT নিয়ে আলোচনা করব সেটি হলো TDA 8895। এই TDA 8895 আপনাদের কাছে আমি ডায়াগ্রাম দেব এবং সম্পূর্ণ ডায়াগ্রামে কোথায় কোথায় ভোল্টেজ থাকে এবং কী কী সেকশন আছে এবং A to Z নিয়ে এর পাশাপাশি আপনাদেরকে অঙ্কন করে স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমি দেখাবো ভিউয়ার্স। তো চলুন তাহলে, আমার সামনে এখন একটি স্ক্রিন আসবে। তো স্ক্রিনে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কিন্তু ভোল্টেজ ডিরেকশন দেওয়া আছে, আপনাদের যাদের প্রয়োজন হবে খাতায় লিখতে পারেন অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটা হলে 8895 একটি আইসি। তো এই আইসিটি যে টিভিটি থাকবে সেখানে আপনারা এরকম অনুসারে কাজ করবেন, এখানে স্পষ্ট লেখা আছে। তো ভিউয়ার্স, তো এগুলো আপনারা যদি খাতায় লিখে রাখেন তাহলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তো এখন আমরা বলে দিব যে কোথায় কত ভোল্টেজ এবং কী কী সমস্যা থাকে, কোন কোন সেকশনে কোন কোন ভোল্ট থাকে, তো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা এখন স্ক্রিনে মনোযোগ দিয়ে দেখবেন, আমি স্ক্রিনে অ্যারোকের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো ভিউয়ার্স, এক এক করে আমি সবই বলতেছি। তো বন্ধুরা, কিছু কিছু কমন সমস্যা আছে যেগুলো আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব। তো বেশি ভিডিওটি লম্বা করা যাবে না, তো সংক্ষেপে আমি বলছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 64 নম্বর আমাদের পিনে কিন্তু যে সিগন্যালটি আছে এটি একটি পাওয়ার সিগন্যাল। তো ভিউয়ার্স, আমাদের জঙ্গল আইসিটি রান হয়েছে কি না, আমাদের টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে কি না, সেটা কিন্তু বোঝা যায় এই যে দেখেন 64 নম্বর যে পিন আছে এই পিনটির মাধ্যমে বোঝা যায়। কীভাবে বোঝা যায়? তো ভিউয়ার্স, আমরা যখন স্ট্যান্ড বাই রিলিজ করি তখন কিন্তু আমাদের এখানে পিনে কোনো ভোল্টেজ থাকে না। যদি আমাদের টিভিটি স্ট্যান্ড বাই অবস্থায় থাকে তাহলে কিন্তু আমাদের এখানে 1 ভোল্টের মতো শো করবে। যখন আমার স্ট্যান্ড বাই রিলিজ শেষ হয়ে যাবে, যখন আমার টিভিটির স্ক্রিন আসবে তখন কিন্তু আমাদের এখানে 0 ভোল্টেজ হয়ে যাবে, তখনই আমরা বুঝবো আমাদের জঙ্গল আইসিটি কিন্তু রান হয়েছে। তো ভিউয়ার্স, প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু আমাদের জঙ্গলে কিন্তু অসিলেশন ভোল্টেজ যায়, আপনারা জানেন যে। তো ভিউয়ার্স, এরপর আসি আমরা সাউন্ড সেকশন। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম পার্ট 7। তো ভিউয়ার্স, সেই পার্ট 7 আলোচনা করা হয়েছে যে আপনারা সাউন্ড সেকশনটি কীভাবে সমাধান করবেন। তো এই দেখেন, এইরকম যদি আপনারা ডায়াগ্রামটা যদি নামিয়ে নেন, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেন, তাহলে কিন্তু আপনারা সাউন্ড সেকশনটা খুব সহজেই কিন্তু এখান থেকে সমাধান করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে একটি সাউন্ড সেকশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 29 নম্বর পিন রয়েছে এবং 28 নম্বর পিন। এই দুইটি পিন দিয়ে কিন্তু আমাদের অডিওর যে সিগন্যাল আছে অসিলেশন ভোল্টেজটা, সেটি কিন্তু একটি অডিও আইসি আছে, সেই অডিও আইসিকে আমাকে এখান থেকে কিন্তু সিগন্যাল পাঠায়। তো ভিউয়ার্স, যখন আমাদের আইসিটি খারাপ থাকে তখন কিন্তু আমাদের এখান থেকে যে আমরা যে কোনো একটি অডিও আমরা এই সোর্স থেকে আমরা এখানে যদি লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সাউন্ড সেকশন ছাড়া অন্য একটি আমরা সাউন্ড সিস্টেম লাগিয়ে সার্কিট লাগিয়ে সেখান থেকে কিন্তু আমরা সাউন্ডটি ওকে করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা দেখে নেবেন যে 28 নম্বর এবং 29 নম্বর এই যে 8895 আইসি যাদের যাদের আছে, যে যে সার্কিটগুলো, সেগুলো দেখবেন যেখানে আমাদের সেই অসিলেশন ভোল্টেজটি আসে কি না এবং সিগন্যালটি এখান থেকে আসে কি না। তো ভিউয়ার্স, সিগন্যালটি বোঝার জন্য একটি সার্কিট আপনারা বানিয়ে নেবেন, তারপর এখান থেকে ধরে ধরে দেখবেন সাউন্ডটি আসে কি না, তাহলে বুঝবেন জঙ্গলটি আমাদের কাজ করছে সাউন্ডের জন্য।
তো ভিউয়ার্স এরপর আসি কালার সেকশনে, যাদের কালার সেকশনে বিভিন্ন ধরনের সমস্যা আছে। বেসবোর্ড থেকে যে সমস্যাটি হয় আমাদের, কিন্তু 180 ভোল্ট থেকে রেড গ্রিন ব্লু কিন্তু সেকশনটি রয়েছে। এরপর কিন্তু আমাদের কিন্তু জঙ্গল থেকেও কিন্তু আমাদের তিনটি পালস যায়। ভিউয়ার্স এখানে দেখেন আমাদের রয়েছে 50 নম্বরে রিড আউট, তার মানে আর দিয়ে আউট লেখা আছে, তার মানে এখান থেকে লাল যে আমাদের সিগন্যালটি কালারটি, এখানে কিন্তু একটা নির্দিষ্ট 3-4 ভোল্ট থাকে। এরপর দেখতে পাচ্ছেন 51 নম্বরে আছে জি আউট, তার মানে হচ্ছে গ্রিন, এখান থেকে গ্রিন ভোল্টেজটি যায়। এরপর দেখতে পাচ্ছেন 52 নম্বরে রয়েছে বি আউট, তার মানে ব্লু। এরপর কিন্তু আমাদের রয়েছে কিন্তু গ্রাউন্ড। তো ভিউয়ার্স প্রত্যেকটার সাথেই কিন্তু আমাদের গ্রাউন্ড থাকবে, আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পিনের সাথে কিন্তু গ্রাউন্ড কানেক্ট করা হয়েছে। তো এখান থেকে দেখবেন যে আসলে আমাদের আপনাদের কালার যে ভোল্টেজটি, সেই ভোল্টেজটি বেস পর্যন্ত গেছে কিনা। তো ভিউয়ার্স এই ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমি কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিচ্ছি, এটা যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন, আর যদি এই আইসির নাম্বারটা মুখস্থ রাখেন, কত পিনে কী ভোল্টেজ থাকে, কোন সেকশন, তাহলে আপনারা অনেক কিছু কাজ শিখতে পারবেন ভিউয়ার্স। তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং খাতায় লিখে রাখবেন। এরপর আমাদের বিভিন্ন টিভির যে সামনে যে কীগুলো আছে বাটন, সেই বাটন আমাদের অনেক সময় কাজ করে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তিন নাম্বার যে পিনটি আছে, এখান থেকে কিন্তু আমাদের KEY, তার মানে আমাদের এখানে কী নামে আছে, এটা কিন্তু আমাদের একটি বাটনে যে কাজ করে সেই বাটন এখান থেকে কাজ করা হয়। তো ভিউয়ার্স এখানে একটি নির্দিষ্ট 3 ভোল্টের মতো এখানে কিন্তু থাকবে। তো যাদের বাটনে কাজ করবে না, এখান থেকে ভোল্টেজটা আমরা মিলিয়ে নেবেন, তাহলে আপনাদের সমস্যাটি ধরতে খুব সহজ হবে। এরপর ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু 62 নম্বর পিনে আমাদের রয়েছে, যারা আগে ডিভিডি ব্যবহার করতেন, এখন হয়তো ডিভিডি চালানো ইউজ করা হয় না। তো আমাদের ডিভিডি লাইনে কিন্তু এখানে দেখেন 62 নম্বর পিনে LED, তারপর AB, তারপর DB, তার মানে এখান থেকে কিন্তু আমাদের যে ভিডিও যে আউটপুট ইনপুট হয় এই পিনটার মাধ্যমে। তো এটা আপনারা দেখে নেবেন। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের 61 নম্বরে MUT মুড, ভিউয়ার্স আমরা যখন রিমোটে যখন সাউন্ডটি মুড করি তখন কিন্তু এখান থেকে আমাদের ভোল্টেজের জঙ্গল থেকে সিগন্যাল যায়। এখানে দেখা আছে MUT মুড, তার মানে এইটার মাধ্যমে কিন্তু আমার এই পিনে কিন্তু একটা নির্দিষ্ট ভোল্টেজ ভিউয়ার্স থাকে। তো ভিউয়ার্স এখন বিদায়ের পালা, সামনে আর আগালাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হইতেছে, অনেকেই ধৈর্য হারা হইতেছেন, বাকি পিন নিয়ে অন্য এক সময় আলোচনা করব। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটি দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, সামনে আরও নতুন নতুন চমক ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা আমার একটি নতুন চ্যানেল আছে, সেখানে কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয়, সেই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি এই যা আলোচনা করলাম তা আপনাদের অবশ্যই কাজে দেবে। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।